হে এভরিওয়ান, উত্তর কন্যা চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো এখানে দেখতে পাচ্ছ যে আমরা বাবা মায়ের আজকে অ্যানিভার্সারি সেলিব্রেট করব, তার জন্য পুরো লাইট বন্ধ করে পুরো সারপ্রাইজ দেওয়ার চেষ্টা আর কি। তো আমরা কেক এখানে নিয়ে এসেছি, মানে সবটাই আমার আর ভাইয়ের একটা প্ল্যান যে বাবা মাকে পুরো সারপ্রাইজ দেব। তো অন্ধকার পুরো ঘর, বাবা মা এখনও কিছু জানে না। তো আমি এখানে ফোনটাকে জাস্ট সেট করলাম, আমি আর ভাই এখানে রীতিমতো ফাকলামো করছি। মানে বাবা মাকে ফোন করা হয়েছে যে উপরে এসো, একটা জিনিস নষ্ট হয়ে গেছে ওটা দেখবার জন্য। তো এখন পুরো লাইট ফাইট বন্ধ করা দেখতে পাচ্ছ। তো আমরা জাস্ট ওয়েট করছি যে বাবা মা এখন আসবে আর আমরা দরজাটা খুলবো। আর সবচাইতে বড় কথা হচ্ছে আমরা বাবা মার জাস্ট রিয়েকশনটা দেখতে চাইছিলাম যে বাবা মার কেমন রিয়েকশন থাকে। মানে এটা একদম ফার্স্ট স্টেপ অ্যাপ্লাই করা হয়েছে যে এরকম একটা সারপ্রাইজ, আর আমরা দেখতে চাইছি যে কেমন রিয়েকশন থাকে। তো চলো তোমরাও আমাদের সাথে দেখো কেমন রিয়েকশন। ঠিক আছে চলো দেখো। যাই হোক, বাবা মা তো রীতিমতো পুরো অবাক, এখন বাবা মা কেক কাটতে বসে গেছে। তো এই হচ্ছে আমাদের একটা ছোট্ট মতন সুন্দর কিউট এবং খুব টেস্টি একটা কেক। ব্যাস এবার বাবা মার কেক কাটিং হবে, দিয়ে কেক কাটিং এর পর আমরা যাব বাইরে ডিনার করতে। ইয়েস, হ্যাপি অ্যানিভার্সারি মান, হ্যাপি অ্যানিভার্সারি। থ্যাংক ইউ, হ্যাপি অ্যানিভার্সারি, হ্যাপি 26th অ্যানিভার্সারি মাই ডটার এন্ড সন। যাই হোক, আলটিমেটলি কেক কাটিং পর্ব শেষ এবং সারপ্রাইজটাও শেষ। বাবা মা তো ভীষণ খুশি, মানে ওরা মানে কি বলবো, বাবা মা একদমই আশা করেনি যে এত সুন্দর আমরা একটা সারপ্রাইজ দেব। আসলে যতই মানে বড় হোক ব্যাপারটা ছোট হোক, ভালোবাসা এবং আন্তরিকতা দিয়ে যেটাই করা যায় না কেন, সবটুকুতেই বাবা মারা ভীষণ আনন্দ পান। এবং অ্যাকচুয়ালি বাবা মায়েরা তো কখনো এই যে সেলিব্রেশনগুলো, এগুলো তো আগে কখনো তারা করেননি না। তাই আমার মনে হয় যে প্রতিটা ছেলেমেয়েরই কর্তব্য এরকম বাবা মায়ের ডে গুলোকে খুব ভালো করে সেলিব্রেট করা, আর আমরা সেই চেষ্টাটুকুই জাস্ট একটুখানি করেছি, আর কিছুই নয়। যাই হোক, এবার আমাদের ডিনারের পালা। ডিনারের জন্য আমরা চলে এসেছি আজকে জলদাপাড়ার ট্যুরিস্ট লজ। এটা হচ্ছে একদম জলদাপাড়া যে ট্যুরিস্ট লজ, যেটা মাদারিহাটে আছে, সেটার রেস্টুরেন্ট। তো এটা ফার্স্ট বার ট্রাই করলাম। তো রাত্রিবেলা যেহেতু, তাই জন্য কি বলবো, যতটা আমি ক্যাপচার করতে পেরেছি ততটুকুনি আমি আপনাদের সাথে আপডেট দিচ্ছি। নো ডাউট খুব ভালো লাগলো, বেশ একটা ঘরোয়া পরিবেশ ছিল। আচ্ছা, এখানে আমি খাবারের একবার জাস্ট প্রাইসগুলো একটু
দেখিয়ে দিচ্ছি। এখানে তোমরা পজ করে করে খাবারের যে প্রাইসগুলো আছে এবং কী কী পাওয়া যায় দেখে নিতে পারবে। খুবই রিজনেবল প্রাইস খাবারের, ভীষণই রিজনেবল। এবং স্পেশালি আমি একটা কথা বলে দিচ্ছি, এখানে কিন্তু থালিটা খুব ভালো পাওয়া যায়, যে যারা খুব রাইস খেতে পছন্দ করো এবং যারা বাঙালিরা ঘুরতে আসেন এখানটায়, তাদের ক্ষেত্রে বলি এখানে কিন্তু যেমন ফিস থালি, মাটন থালি, এরকম থালিটা কিন্তু ভীষণ ভালো পাওয়া যায়। আচ্ছা, আমরা এখানে অর্ডার দিয়েছি প্রথমে পেঁয়াজি, তো পেঁয়াজিটা ভীষণ খেতে ভালো ছিল, তার সাথে তো নর্মাল চাটনি সস এইসব তো থাকেই। তারপর ছিল থালি, প্রবাবলি মা দিয়েছিল ফিস থালি আর বাবা দিয়েছিলেন চিকেন থালি, তো এই দুটো থালি আমাদের অর্ডার দেবার ছিল। আমি খেয়েছি, আমি যেহেতু খুব চাইনিজ লাভার তো তাই জন্য আমি খেয়েছি চাইনিজের মধ্যে ওই ফ্রাইড রাইস ছিল, মিক্সড ফ্রাইড রাইস আর হচ্ছে চিলি চিকেন ছিল। আচ্ছা, থালির মধ্যে কিন্তু খুব সুন্দর থালিটা ওরা দেয়, স্যালাড ফ্যালাড দিয়ে পুরো খুব ভালো, খুব ভালো করে দেয়। আর ভাইয়ের ক্ষেত্রে যেটা ছিল, ভাইয়ের ক্ষেত্রে ছিল হচ্ছে চাউমিন আর হচ্ছে ওই নর্মালি চিলি চিকেন ছিল আমাদের। ব্যাস, এই ছিল আমাদের ডিনার। তো আপনারা যারা এই জলদাপাড়ার ট্যুরিস্ট লজ বুক করতে চান, তারা কিন্তু এখানে আমি বিভিন্ন রকমের রেটগুলো দিয়ে রাখলাম, যে রুমের রেট কেমন বা এখানে থেকে কী কী ফেসিলিটিগুলো আপনারা পেতে পারেন বিভিন্ন রকমের এখানে আমি, এবং তাদের যে সাইটটা, মোবাইল নাম্বার সমস্ত কিছুই আমি এখানে দিয়ে রাখলাম। এখানে আমি একটা কথা বলে রাখি, এখানে কিন্তু আগে থেকে আপনাদের অনলাইন বুকিং করতে হয়, তো অনলাইন বুকিং করে এই যে ওয়েবসাইটের ওয়েবসাইট এটা এদের এবং মোবাইল নাম্বার সবটাই আমি এখানে দিয়ে দিলাম। এবং যদি এর ব্যাপারে আরও কিছু ডিটেইলসে জানার থাকে আপনাদের, তাহলে প্লিজ আমাকে কমেন্ট করবেন, আমি সমস্তটা রিপ্লাই করে দেব। তো এখানে কিন্তু সমস্তটাই লেখা আছে, ঠিক আছে। আর এখানে এই থাকার জন্য বিভিন্ন রকমের এই যে ছোটো 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 কটেজগুলো আছে, লাইক কৃষ্ণচূড়া, কিংসুক, এরকম এদের নামগুলো। আর যারা যারা এখানে এসে থাকতে চান, কেউ কটেজেও থাকতে পারেন। তো ঠিক আছে, চলুন আজকে আর বেশি বাড়াচ্ছি না ব্লগটাকে, আজকে এতখানি। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আরেকটা নতুন ব্লগে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, টাটা, গুড নাইট, বাই।